আলাইকুম রহমতুল্লাহ। 2020-21 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের অনলাইন ক্লাসে আমরা ভেক্টর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা এর আগেও একটা ক্লাস করেছি। ওই ক্লাসে আমি তোমাদেরকে স্কেলার রাশি আর ভেক্টর রাশি দেখিয়েছিলাম, ভেক্টর রাশির কিছু উদাহরণ দেখিয়েছিলাম। আজকে আমরা ভেক্টর রাশির প্রকাশ আর ভেক্টর রাশি থেকে কয়েকটা সংজ্ঞা দেখব। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে আর একটা হচ্ছে অক্ষরের সাহায্যে। জ্যামিতিক উপায়ে আমরা ঋণাত্মক ভেক্টর।
এবার দেখো সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরটা হচ্ছে দুটো ভেক্টর সমান অথবা অসমান হোক কিন্তু এরা যদি একই দিকে ক্রিয়া করে তখন এটাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। এখানে একটা বিষয় দেখো, দুটা ভেক্টর যদি সমান হয় তো এই দুটা ভেক্টরকে আমরা যদি সদৃশ ভেক্টরও বলতে পারি, কারণ হচ্ছে এরা একই দিকে ক্রিয়া করছে। সদৃশ ভেক্টর হওয়ার জন্য শর্ত হচ্ছে এরা একই দিকে ক্রিয়া করতে হবে, সমান হোক অথবা অসমান হোক। তো এটা একই সাথে সদৃশ ভেক্টর আবার সমান ভেক্টর, কিন্তু এদের মান যদি সমান না হয়, দিক যদি একই দিকে থাকে সদৃশ ভেক্টরই হবে কিন্তু এটা সমান ভেক্টর হবে না। তার মানে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। সদৃশ ভেক্টরটা সমান হতে পারে অসমান হতে পারে। এবার আমরা দেখব বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে মান সমান হোক বা অসমান হোক দিক যদি বিপরীতমুখী হয় তাহলে এটাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের উল্টা, এদের দিকগুলো বিপরীতমুখী, একটা ক্রিয়া করতেছে ডান দিকে আর একটা ক্রিয়া করতেছে বাম দিকে, তাহলে এদের হচ্ছে বিসদৃশ ভেক্টর। তো মান সমান হলেও বিসদৃশ ভেক্টর হতে পারে আর সমান না হলেও বিসদৃশ ভেক্টর হতে পারে, তবে শর্ত হচ্ছে দিকগুলো বিপরীতমুখী হতে হবে। এখান থেকে আমরা কি বুঝছি যে সকল ঋণাত্মক ভেক্টরই বিসদৃশ ভেক্টর কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর নয় বা বিপরীত ভেক্টর নয়। এবার আসো আমরা দেখবো অবস্থান ভেক্টর। তোমরা নবম দশম শ্রেণীতে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে পড়ে আসছ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা বিন্দু মনে করো এখানে অবস্থান করতেছে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে বস্তুটাকে এই বিন্দুর বস্তুটাকে নির্দেশ করা যাবে এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এটা যদি আর ভেক্টর হয় আরটা হচ্ছে অবস্থান ভেক্টর। প্রশ্ন কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা যায় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা এখন দেখলাম অবস্থান ভেক্টর, এবার আমরা দেখব একক ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর আমরা কিভাবে পাবো? কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে একক ভেক্টর। মনে করো এবি একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা এটা হচ্ছে 5 নিউটন, তাহলে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, সমান 5 ভাগে ভাগ করি, 1, 2, 3, 4, 5, তাহলে এতটুকু হবে কি 1 নিউটন না, এটাই হচ্ছে একক ভেক্টর।
সকালবেলা ঘুম থেকে উঠে তোমার 2 কিলোমিটার হেঁটে আসছো, 2 কিলোমিটার এই দিকে, 2 কিলোমিটার হেঁটে আসছো উত্তর দিকে। এখন তোমার স্মরণ কতটুকু হয়েছে? 2 কিলোমিটার। তোমার স্মরণ সমান 2 কিলোমিটার। এটা যদি তুমি কাউকে বলো আমার স্মরণ 2 কিলোমিটার, তুমি 2 কিলোমিটার হেঁটে আসছো এটা বোঝা যাবে, কিন্তু 2 কিলোমিটার তুমি কোন দিকে হাঁটছো এটা কিন্তু বোঝা যাবে না। উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে নাকি পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? এখন যদি তুমি বলো যে আমি উত্তর দিকে 2 কিলোমিটার হেঁটে আসছি, এটা হবে, এটা বাংলা ভাষাভাষী যারা আছে তারা বুঝবে, কিন্তু এটাকে গাণিতিক ভাবেও প্রকাশ করা যায়। যেমন এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 2 কিলোমিটার হেঁটে আসছো। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় সেটাকে বলে আই পেয়ার। তাহলে তুমি 2 আই ক্যাপ দেখো তখন বোঝা যাবে যে তুমি উত্তর দিকে 2 কিলোমিটার হেঁটে আসছো। এটা হচ্ছে একক ভেক্টরের ব্যবহার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর কল্পনা করা হয় সেগুলোই হচ্ছে আয়ত একক ভেক্টর। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এ বরাবর লম্ব দিকে আরেকটা অক্ষ আছে, তো এভাবে তো আমি আঁকতে পারবো না, এটাকে আমি এভাবে দেখালাম, এটা হচ্ছে জেড অক্ষ। তোমরা জানো যে এই বিন্দুতে এই বিন্দুর মান যদি 3-4 হয় তাহলে তুমি বুঝতেছো যে এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 3 আর ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে 4। এখন এটা এই বিন্দুতে জেড অক্ষ বরাবর একটা মান আছে সেটা আমরা ধরে নিলাম 5। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, এটা হচ্ছে জেড এর মান। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কে কল্পনা করা হয়, এই তিনটা একক ভেক্টর এগুলোকেই বলে আয়ত একক ভেক্টর। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় জ্যামিতিক উপায়ে আর আরেকটা হচ্ছে অক্ষরের সাহায্যে এর প্রকাশগুলো দেখালাম, আর আজকে আমরা বিভিন্ন ভেক্টর রাশির সংজ্ঞা দেখেছি। এভাবে আমরা ধারাবাহিকভাবে আগামী ক্লাসগুলোতেও বিভিন্ন সূত্রগুলো, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্তরিক সূত্র, তারপর ভেক্টরের বিনিময় সূত্র, বন্টন সূত্র, এই বিষয়গুলো দেখবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাসা থেকে ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।